আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠ ভিত্তিক একাধিক প্রতিবেদন। শুরুতেই প্রধান প্রতিবেদন, এবং আমাদের আজকের প্রধান প্রতিবেদন বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে আলু বীজ উৎপাদন। আলু আমাদের একটি অর্থকরী ফসল। দেশে প্রায় 5 লক্ষ হেক্টর জমিতে 85 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। বিএডিসি বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এক তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর 8,06,294 একর জমিতে বীজ আলু উৎপাদন করা হয়। এর সিংহভাগ উৎপাদন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিজস্ব বীজ উৎপাদন খামার এবং চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের দেশে 28টি জোনে চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে ভিত্তি বীজ থেকে প্রত্যয়িত বীজ এবং মানঘোষিত বীজ আলু উৎপাদন করে থাকে। ঢাকার মিরপুর জোন এর মধ্যে একটি। মিরপুর জোনের আওতায় ভিত্তি বীজ থেকে প্রত্যয়িত আলু বীজ উৎপাদনের জন্য জমির পরিমাণ হচ্ছে 107.50 একর এবং বীজ আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 591 মেট্রিক টন এবং মাঠ ফসল হিসেবে আলু উৎপাদনের পরিমাণ হচ্ছে 1290 মেট্রিক টন। মিরপুর জোনে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ব্লক, মানিকগঞ্জ জেলার সিঙ্গার ব্লক এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় 9টি ব্লকে 52 জন প্রশিক্ষিত চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে বীজ আলু উৎপাদন করা হয়ে থাকে। এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের চর পানিয়ার 1 নম্বর ব্লক। এই ব্লকে জমির পরিমাণ হচ্ছে 26.5 একর এবং চুক্তিবদ্ধ চাষীর সংখ্যা হচ্ছে 10 জন। চর পানিয়া 1 নম্বর ব্লকে চলতি মৌসুমে 138 মেট্রিক টন বীজ আলু উৎপাদন এবং 300 মেট্রিক টন মাঠ ফসল হিসেবে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই সমস্ত ব্লকে বিএডিসি চুক্তিবদ্ধ চাষীদের আলু বীজ উৎপাদনের কৌশল সহ রোগ প্রতিরোধ, রগিং ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। সেই সঙ্গে বীজ আলু বপন থেকে শুরু করে আলু তোলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তদারকি করে থাকে। চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে উন্নত মানের বীজ আলু উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বপন থেকে শুরু করে আলু ওঠানো পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ। এই সমস্ত পর্যবেক্ষণ কর্মসূচিতে বিএডিসির বীজ উৎপাদনে সম্পৃক্ত কর্মকর্তাগণ নিয়মিতভাবে মাঠ পর্যবেক্ষণ করে থাকেন। বীজ আলুর বাড়ন্ত অবস্থায় মাঠ পরিদর্শন এরকম একটি পর্যবেক্ষণ দলের সঙ্গে গেল সপ্তাহে মাটির মানুষের ধারণদল আমরা গিয়েছিলাম কেরানীগঞ্জের চরবানিয়ার 1 নম্বর ব্লকে। আচ্ছা বলুন তো, এই যে বীজ আলু করতে গিয়ে আপনারা এই জমিতে প্রথম থেকে যাবৎ কী কী কাজ করছেন? প্রথম এটি পরিষ্কার, আগাছা পরিষ্কার করছি। আগাছা পরিষ্কার করে তারপরে এটার ভিতরে এই দিছি, গ্লিসিন পাউডার দিছি। আগাছা পরিষ্কার করার পরে জমি মানে চাষের আগে? হ্যাঁ, গ্লিসিন পাউডার দিছি। গ্লিসিন পাউডার কেন দিয়েছেন? বিশেষ যে ভাইরাস যদি থাকে জমিতে, মাটি শোধন করছি, শুধু মাটি শোধনের জন্য গ্লিসিন পাউডার দিছি। তারপরে আমরা জমি চাষ করছি, চাষ করার পরে তারপরে একটা চাষের পরে আমরা সার ছিটাইছি। আচ্ছা, সার ছিটানো যে পরিমাণ সারে একর প্রতি লেখা ছিল ওই পরিমাণ প্রতি আমরা মিনু দিকে সার ছিটাইছি। কটে চাষ দিলেন? কোনো জমিতে 7টা লাগে, কোনো জমিতে 9টাও লাগে, জমির মাটির উর্বর বুঝে। 9টা চাষ দেওয়ার পর আপনারা কেল করে বোনা শুরু? হ্যাঁ, কেল করে বোনেছি। কেলের দূরত্ব কতটুকু ছিল? কেলের দূরত্ব 24 ইঞ্চি। আর বীজ থেকে বীজ? বীজ থেকে বীজ হাতে আমাদের 6টা। এরপরে যে কখন কখন রগিং করতে হবে, কখন মানে ভাইরাস দেখতে, কখন এই এটা যখন হয়ে যাবে তখন এই গাছটা যখন মাটিতে উঠবে তখন আমাদের একটা প্রশিক্ষণ দিয়েছে, একটি ওষুধ ইয়ে করার জন্য ওই ওষুধটা স্প্রে করছি। এই যে স্প্রে করেন বিভিন্ন সময়, এটা কি আপনি লিখে দিয়ে? হ্যাঁ, এটা আমাদের বিএডিসি ইয়ার থেকে লিখে দিয়েছে। তারপরে কতদিন পরে বীজটা তুলবেন? আমরা 75 দিন দেওয়া, কিন্তু 80 দিনের মধ্যে 75 দিন আমার মাঠ থেকে তুলে এটা পাঠিয়ে দেবো। আচ্ছা, এখন বলেন, এটা তো গেলো বীজের কথা, যদি আপনারা সাধারণভাবে করতেন তাহলে কি এই নিয়মগুলো পালন করতেন? না, এই নিয়ম পালন করতাম না। তাহলে বীজ করার জন্য এটা হলো? বীজ করার জন্য স্যার। বীজ করছিলেন না? হ্যাঁ, গতবার স্যার বীজ করেছি। কেমন মানে কেমন লাগবে, কেন বীজ করেন স্যার? গতবার তো স্যার বললাম যে তেমন আমরা প্রথম চুক্তিবদ্ধ কাজ গতবার ছিলাম, আমরা খরচ সম্বন্ধে তেমন বুঝতে পারতি নাই।
কিন্তু লেবার খরচটা চলে এবারকার গতবারে করার থেকে সারেগো থেকে যুক্তি প্রশ্ন নিয়ে একটু খরচের ব্যাপার স্যাপার নিয়ে একটু আশা করা যায় এবছর লাভবান হব। আচ্ছা এই এই সময় কি বিএডিসির লোকজন আসে দেখাশোনা করে? হ্যাঁ প্রতি সপ্তাহে আসে, ওনারা মাঠ আসে, তিন দিন আসে, চার দিন আসে সপ্তাহে, আইসারা মাঠ পরে তদারকি করে। কোন মনে করেন কোনো কারণে আকাশ খারাপ, বৃষ্টি বাদলা হইলো, জমি নষ্ট হয়ে গেল, রোগা হলো, তখন যদি বিডিসি বীজটা না নেয়, এটা বিডিসি বীজ নিতে তাই না, যদি না নেয় তখন কী করবেন? না স্যার তখন তো আমাদের গড়ে আলু হিসাবে আমরা এটা মার্কেটে সেল করে দিব, লস হবে না স্যার। যেই খরচটা পড়ছে একটু বেশি পড়ছে, একটু হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারি, আর যদি বিএডিসি আমাদের এই আলুটা নিয়ে যায় তো আমরা অনেক লাভবান হব। আমরা শুরু থেকে একেবারে সার্ভে থেকে শুরু করে একেবারে হারভেস্টিং পর্যন্তই টোটালি আমরা একেবারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ইন্সপেকশন, পরিদর্শন সবসময় এটা কন্টিনিউয়াসলি আমরা করতে থাকি। আমরা একদম জমি তৈরি থেকে শুরু করে ফসল একেবারে আমাদের হিমাগারে ঢোকার আগ পর্যন্ত সবসময়ই আমরা প্রতিনিয়তভাবে আমাদের জনবল দিয়ে আমরা বিভিন্ন সাপোর্ট আমরা করে থাকি। এখানে ট্রেনিং থেকে শুরু করে তাদের হাতে কলমের শিক্ষা যেটা সব কিছুই আমরা, যেহেতু বীজ সুতরাং এর গুরুত্বটা অনেক বেশি, খাওয়ার আলুর চেয়ে বীজের আলুর গুরুত্বটা বেশি বিধায় আমরা প্রতিনিয়তভাবেই এখানে তাদের সর্বক্ষণিক সাথে থাকি, কখনো হাতে কলমে, কখনো আমাদের অফিসে নিয়ে ট্রেনিং করিয়ে আমরা, আমাদের ভিডিও রয়েছে বিভিন্ন ধরনের, সেই ভিডিওর মাধ্যমে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে আমরা তাদেরকে প্রশিক্ষিত করে ফেলাই আমরা। বীজ আলুর ক্ষেত্রে ভাইরাস একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন যাতে ভাইরাস গাছগুলো উঠিয়ে ফেলে, এটা একটা ভাইরাসযুক্ত গাছ। জি, তো কৃষকরা কী করে বুঝবে যে এটা ভাইরাস আক্রমণ? এখানে গাছের পাতা যখন এরকম ঝটলা অবস্থায় দেখবে, যে ছোটো ছোটো পাতা এবং পাতা ঝটলা এবং কোঁকড়ানো পাতা দেখবে এবং এরকম মনে হবে যে গাছটা কীরকম জানি ঝিমায় ঝিমায় আছে, এই অবস্থায় দেখলে বুঝতে পারবে পাশে যে ভালো গাছ, এটা পাশে যে ভালো গাছ, যেমন এটার পাতাটা একদম চড়া এবং সুন্দর এবং এটার সাথে এটার ডিফারেন্সটা দেখেন, এইটার পাতাগুলো ছোটো ছোটো এবং এই পাতাগুলো ঝটলা পাকা, হ্যাঁ উপর থেকে নিচের দিকে নিচের পাতাটা শুকায় যাবে, তাড়াতাড়ি পছন্দ ধরে যাবে তখন বুঝতে হবে, এবং গোড়া গাছের যে স্টেমটা, স্টেমটাও আপনার চিকন হয়ে গেছে। এটাতে না উঠা তাহলে কী ক্ষতি হবে? না উঠালে ক্ষতি হবে, এখানে এখানে যে আলুটা থাকবে আসলে আলটিমেটলি এখানে কোনো আলু হবে না, দুই একটা যে আলু থাকবে আলাদা আশেপাশে গাছ আক্রান্ত হবে, হ্যাঁ দুই একটা আলু যে থাকবে ওই আলুটা পছন্দ করবে, শেষ পর্যন্ত আলুটা থাকবে না, ওইটা পচে পাশের যে হিলে যে আলুটা থাকবে সে আলুটার মধ্যে ওই রোগটা ছড়াই দিবে, যার কারণে এই এটা যে আমরা বীজ হিসেবে ব্যবহার করা যায় না, ইভেন কি এটার মধ্যে যে পোকা জাপ পোকা, আমরা জানি যে ভাইরাসের প্রধান ভেক্টর হলো যে জাপ পোকা, এই জাপ পোকাটা এই গাছ থেকে অন্য জায়গায় ছড়াইতে পারে, তবে এটা জাপ পোকার কারণে না, এটা বীজবাহিত রোগ, এখানে বীজ জাপ পোকার জন্য কি করতে হবে মানে এটাকে একদম উপরে একদম এটা এভাবে ধরে নিয়ে একদম মাটি সহ উঠে ফেলতে হবে, এভাবে মাটি সহ উঠে এই আলু কোনো কাজে লাগবে না, না কোনো কাজে লাগবে না, এই মাটি সহ এভাবে নিচে দিয়ে হাত দিতে হবে, হাত দিয়ে এভাবে ধরে নিয়ে আলাদা একটা বলের মধ্যে অথবা আপনার বস্তার মধ্যে নিয়ে দূরবর্তী কোথাও জায়গায় নিয়ে গর্ত করবে, গর্তের মধ্যে এটাকে একদম সবগুলা টোটাল জমির যে সমস্ত আক্রান্ত গাছ থাকবে সবগুলো এক জায়গায় রেখে উপর দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবে। যে রগিং এর পরামর্শ দিচ্ছেন আপনারা, রগিং করতেছে, তবে রগিং একটা কন্টিনিউ প্রসেস, আমরা আলুর যেদিন গাছ উঠাবো ওই দিন পর্যন্তই আমরা রগিং করতে হয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত
এখন এটা চার পাঁচবার তো করতেই হয়, তারপরেও যদি দেখা যায় যে থেকে যায় তখন আরও অতিরিক্ত করতে হবে। জাস্ট মাঠটাকে রঙিং মুক্ত করার জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকুই করতে হবে। আপনি তো কৃষক, কেমন আলু কেমন? স্যার ভালো হয়েছে। এটা আমরা যে সময় আমরা বীজটা সংগ্রহ করি সেই সময় বাজারে যে মূল্য থাকে সেটার সঙ্গে বীজ উৎপাদনের যে কস্টিং এটা তুলনামূলক করা হয়। এবং কস্টিংগুলো কৃষকরা কি আপনি লিপিবদ্ধ করে? হ্যাঁ, এটা আমরাই লিপিবদ্ধ করে নিই তাদের কাছ থেকে আর কি। সেই অনুযায়ী আমরা বীজের মূল্যটা নির্ধারণ করি এবং আমরা দেখি যে যে রেটটা আমরা দেই তাতে চাষিরা লাভবান হচ্ছে কিনা সেদিকেও আমরা খেয়াল রাখি। আমাদের যে জাতীয় পর্যায়ে যে বীজের আলুর যে চাহিদা, বিএডিসির ম্যান্ডেট হচ্ছে এই চাহিদাটা পূরণ করা। আমরা দিন দিন যে সেই টার্গেটে যাচ্ছি। আমাদের যে 7 লক্ষ মেট্রিক টনের যে বীজ আলুর চাহিদা, আমরা এবারে 34,000 মেট্রিক টন করেছি, সামনেবার 40,000 মেট্রিক টন করব। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এবছরের কেমন আশা করছেন? মাঠ পর্যায়ে আপনারা তদারকি করছেন, কী ফলাফল কেমন আশা করছেন? এবছর আশা করছি খুবই ভালো হবে, কারণ এবারের আবহাওয়াটা খুবই চমৎকার এবং এটা আলু বীজ উৎপাদনের জন্য উপযোগী আবহাওয়া। যে আমাদের যে ভিত্তি বীজ যেটা ব্যবহার করছি আমরা এবং সেটার গ্রোথ একটা ইউনিফর্ম, অর্থাৎ একই লেভেলের, একই সমান্তরালে, এবং এখনকার যে ভেজিটেবল গ্রোথ খুবই চমৎকার বলে মনে হয় আমাদের। এবং এখানে TCRC অর্থাৎ টিউবার ক্রপ গবেষণা কেন্দ্রের লোকজনও পর্যবেক্ষণ করছেন এবং বীজ প্রত্যয়ন এজেন্সি যারা এটার প্রত্যয়ন দিবেন, এটার অর্থাৎ সার্টিফিকেশন যে দিবেন, সেই প্রত্যয়ন এজেন্সির লোকজনও তারা প্রতিনিয়তভাবে এখানে এসে তারা পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন রকম পরামর্শ তারা দিচ্ছেন। আমরা চেষ্টা করতেছি সেগুলোই পরামর্শ কাজে লাগানোর জন্য। এখন তো সারা দেশে আলু মাঝামাঝি সময় করে আলু তুলবে, এখন কৃষকরা খুব প্রস্তুতি নিচ্ছে আলু তোলার জন্য বা করার জন্য, তো আলু জমিতে এখন কি ধরনের রোগ হতে পারে? এখন যেটা যেহেতু কুয়াশা আছে, এখন হলো আমাদের লেড ব্লাইট, আমরা চিন্তা করছি যে লেড ব্লাইট আসতে পারে। আর কি কোনো আশঙ্কা আছে এরকম? না, এখনো আমরা এখনো পাইনি, আপাতত পাইনি। এছাড়া আমরা এফিডস এর জন্য আমরাই করি, কারণ এফিডস আবার ভাইরাস নিয়ে আসে যার জন্য আমরা কীটনাশক স্প্রে করি সাথে সাথে। এটাকে সারা সাধারণ কৃষকদের জন্য এই পরামর্শ? হ্যাঁ, সাধারণ কৃষক। যদি বীজ আলু যেমন আপনার এই ব্লকে আমরা দাঁড়িয়েছি, বীজের জন্য কি ক্ষেত্রে একই রকম ভাবে আপনাদের এই পরামর্শ? হ্যাঁ, একই রকম পরামর্শ। এবার বীজের অবস্থা কি দেখছেন? যেহেতু আকাশ ভালো, আমরা ভালো, তবে আমাদের একটু দুইটা বৃষ্টি হওয়াতে আমাদের বীজ আলু মানে রোপণ করতে একটু দেরি হয়েছে আর কি, এইটুকুই আমাদের। আমাদের আপনারা বিভিন্ন জোনে যে আপনারা আলু বীজ উৎপাদন করেন, জি, কি পরিমাণ জায়গাতে বসে? এইবার আমাদের সারা দেশে আমরা 28টা জোন আছে, 28টা জোনের 6,500 একর জমিতে আমরা আলু করছি। আমরা আলু কি পরিমাণ আশা করছেন? আলুর লক্ষ্যমাত্রা আমরা 35,500 টন আমরা নির্ধারণ করছি আর কি। আমাদের দেশের জাতীয়ভাবে আমাদের চাহিদা কত? চাহিদা হচ্ছে 6 লক্ষ টন। জনসমস্যা আমরা কেন পারছি না, মানে আমাদের আমরা আস্তে আস্তে করতেছি। আমরা 21 সালের মধ্যে আমরা মনে করতেছি যে আমরা 60,000 টন করার একটা ইয়ে আছে আর কি। এছাড়া অন্যান্য অর্গানাইজেশনও চ্যালেঞ্জগুলো কোথায় বীজ আলু করতে গিয়ে চ্যালেঞ্জ মাঠ পর্যায়ে চ্যালেঞ্জ কী পাচ্ছেন? মানে আমাদের আগে এই আপনার হিমাগারও কম ছিল, আমার নতুন আমাদের 11টা হিমাগার হয়েছে, আরও 5টা হিমাগার আমাদের প্রক্রিয়াধীন আছে করার জন্য। আমরা এই করতেছি হয়তো 2-3 বছর মধ্যে আমরা 21 সালের মধ্যে 60,000 টন যাওয়ার আমাদের লক্ষ্যমাত্রা আছে। এবছর কত টন পাবেন? এইরকম আমরা 35,500 টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি। এই যে কেরানি আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে আছি, এই অঞ্চলে লক্ষ্যমাত্রা কয় মানে? এই লক্ষ্যমাত্রা এখানে 107 একর, এটাও মানে 535 টনের আমরা লক্ষ্যমাত্রা দিয়েছি। সরকার আলু বীজের ক্ষেত্রেও নানারকম তৎপরতা চালাচ্ছেন, মাননীয় মন্ত্রীও চাচ্ছেন যে বীজ আলু বেশি উৎপাদিত হোক, কিন্তু আপনারা কোন জায়গায় কাজ করা উচিত মনে করেন? যদি আমরা বেশি বীজ আলু উৎপাদন করতে যাই তাহলে কোন জায়গায় কাজ করতে হয় আপনার কি মনে হয়? আসলে কমপ্যাক্ট জমি পাওয়াটা আমাদের জন্য কষ্টকর হচ্ছে, আর যেহেতু একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে কৃষকদেরকে সবসময় মানে পরিচর্যার মধ্যে থাকতো, এই জন্য অনেকে ইন্টারেস্ট হচ্ছে না, যার জন্য মনে হয় আরও কীভাবে করা যায় এই যে তাদেরকে উৎসাহিত করার? আমার মনে হয় যে সরকারি ব্যাপারে আরও কিছুটা প্রণোদনা দিলে হয়তো ওরা আরও উৎসাহিত হবে।
শ্বাস করতাম না, জানছি না, জানি না, ও কিছু গাফাসা না ইয়া জানছি। প্রাকৃতিক সম্পদের মধ্যে শৈবাল হচ্ছে গুরুত্বপূর্ণ জলজ উদ্ভিদ। বঙ্গোপসাগরে 140 প্রজাতির শৈবাল দেখা যায়, তবে এর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতি হচ্ছে মাত্র 8টি। সাম্প্রতিক বছরগুলোতে সামুদ্রিক শৈবালের বাণিজ্যিক চাষ সম্প্রসারণে সরকারি ও বেসরকারিভাবে নানারকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সামুদ্রিক শৈবাল চাষ ও অভিযোজন গবেষণা প্রকল্পটি এর মধ্যে উল্লেখযোগ্য। কেজিএফ বা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অর্থায়নে দেশের টেকনাফ সমুদ্র উপকূলে প্রথম প্রকল্পের কার্যক্রম শুরু হয়। হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি, এটা আমাদের হচ্ছে অন্তর্বর্তীকালীন পরিচর্যা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা সিউইড চাষের ক্ষেত্রে। এখানে যেটা আমরা যেটা বলি যে আগাছা, সিউইড মানে সামুদ্রিক আগাছা যেটা বাংলা করলে হয়, আবার সিউইডেরও আগাছা আছে। যেমন আমাদের যেখানে এখানে ধান পাটের যেমন শ্যামা অন্যান্য যে আগাছাগুলো হয়, এটার মধ্যেও সেই রকম একটা আগাছা আছে যেটা হলো সবুজ রঙের। এইখানে একটা জিনিস লক্ষণীয়, এখান থেকে কিছু সবুজ অংশ আছে যেগুলো আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে সবুজগুলো এখান থেকে সংরক্ষণ করতে হবে, কারণ যখন সবুজ থাকবে এটা হলো এই শৈবালের আগাছা। এই আগাছা যখন থাকবে তখন কিন্তু উৎপাদন ভালো হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সবুজ আছে, এই লক্ষণ যে এখানে কিছু সবুজ শৈবাল আছে। এই শৈবালগুলো কখনই এটার সাথে মিক্সড করলে দাম ভালো পাবেন না, সুতরাং হারভেস্ট করার আগে এগুলো অবশ্যই এভাবে পরিষ্কার করে হারভেস্ট করতে হবে। আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা 50 জন কৃষককে প্রশিক্ষণ দিছি এই পর্যন্ত, এবং আরো প্রতিদিনই নতুন নতুন চাষি বা যারা উৎসাহ দেখতে পাচ্ছি এবং তারা স্বইচ্ছায় কাজে অংশগ্রহণ করছে। কথা বলি সঙ্গে, আপনারা কদিন প্রশিক্ষণ নিচ্ছেন এখানে? আপনি কদিন নিচ্ছেন প্রশিক্ষণ? কদিন ছিলেন অফিসে? ছিলেন 3 দিন। আরও বেশি 3 বার গিয়ে আমাদের ট্রেনিং দেওয়া হয়নি, মানে বা আমরা রশিটা কিনি কিভাবে মানে উন্নতি, তারপরে মানে আবার এবার কাড়া শিখছি। এই সবুজটা কি বিক্রি হয়? না, এবার বিক্রি না। না, এবার তাকিলে না গুণ শিখি আসি ছিল না এরকম না। তাহলে মানে এটা থাকিলে মানে এটার দাম ন। আচ্ছা, এখানে এটা প্রশিক্ষণ নিচ্ছি আমি। কারণটা কি, কি কারণে নিচ্ছো? আমি লেখাপড়া করার যোগাতে পারছি এটা দিয়ে, মানে আমার ফর্ম ফিল আপে টাকা দিছি, মাসিক টাকা এখান থেকে। হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, তো কত টাকা পাইছিল এরকম করে? আমি 3000 টাকা পাইছি। দূরত্ব বেশি দিলে আমরা মানে একটা রশি থেকে গ্রু কম পাবো বা আমরা সিড কম পাবো। প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরজমিন গবেষণা বিভাগ, কক্সবাজারে উন্মুক্ত সমুদ্র সৈকতে নুনিয়া ছড়ায় হিপুনিয়া প্রজাতি শৈবাল চাষে সফলতা অর্জন করেছে। নুনিয়া ছড়ায় প্রায় 100+ কৃষক ভাই প্রশিক্ষণ গ্রহণ করে বাণিজ্যিকভাবে সামুদ্রিক শৈবাল চাষ শুরু করেছেন। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সেই শৈবাল উন্নয়ন প্রকল্পের সাফল্য এখন অনেক, কিন্তু এই সাফল্য দেখার আগে একটি গল্প আপনাদের না বললেই নয়। গল্পটি সত্যি গল্প। আজ থেকে 4 বছর আগে এই বর্তমান সরকারের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জনাব সাইদুল হক এমপি, যিনি পরলোক গমন করেছেন, উনি আজকে নেই, কিন্তু ওনার কথাগুলো আমরা মনে রেখেছি। উনি এসেছিলেন কক্সবাজারের, বিভিন্ন রকম প্রকল্প দেখছিলেন। এক পর্যায়ে উনি আসলেন বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানে। মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের প্রশাসন তখন এই শৈবালের বিভিন্ন রকম উপকরণ দেখাচ্ছিলেন, শৈবাল দিয়ে চানাচুর হয়, শৈবাল দিয়ে নানারকম উপকরণ হয় সেগুলি দেখাচ্ছিলেন। উনি খুব মনোযোগ সহকারে দেখছিলেন বিভিন্ন উপকরণ এবং টেস্ট করছিলেন। এক পর্যায়ে উনি বললেন, তোমরা তো আমাকে বললো সিউইডের দ্বারা এগুলো হয়, কিন্তু সিউইডটা কী?
তখন এক বছর বললেন যে সুইট মানে সমুদ্রের শেউলি স্যার। তো এই কথা আগে তো বলবো তোমরা যে সমুদ্রের শেউলি, তাহলে তো আমি বুঝি সমুদ্রের শেউলি এত সুন্দর শেউলি এত জিনিস হয় তা তোমরা করো না কেন। তারপর থেকে সরকার এটাকে বিভিন্ন মাত্রায় যোগ করেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের জন্য একটি প্রকল্প গ্রহণ করেন। সেই প্রকল্পের ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি, সামুদ্রিক অঞ্চলে ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে এই শৈবাল উৎপাদিত হচ্ছে। দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই, আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।